যখন একজন মহিলা গর্ভবতী হন তখন তার শরীরে অভ্যন্তরীণ এবং বাহ্যিকভাবে অনেক পরিবর্তন ঘটে। এই পরিস্থিতিতে একজন নারীর সামনে নানা ধরনের সমস্যাও আসে। মানসিক চাপ এবং মেজাজের পরিবর্তনের মতো সমস্যাগুলিও গর্ভাবস্থার অন্যান্য সমস্যাগুলির মধ্যে একটি। তো আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে গুরুত্বপূর্ণ একটি তথ্য বলবো, যে তথ্যের মাধ্যমে আপনারা জানতে পারবেন গর্ভাবস্থায় যদি আপনারা কোনোভাবে মানসিক চাপে নিজেদেরকে জড়িয়ে ফেলেন তাহলে আপনার গর্ভের সন্তানের জন্য সেটা কতটা ক্ষতিকারক হতে পারে। তাছাড়া কী করে আপনারা নিজেদেরকে মানসিক চাপ থেকে দূরে রাখবেন সে বিষয়ে কয়েকটি টিপস আপনাদের সাথে শেয়ার করব। তাই সকল গর্ভবতী মায়েদেরকে অনুরোধ করছি আপনারা দয়া করে ভিডিওটি দেখবেন। আশা করছি আপনারা এই ভিডিওটি থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাবেন। তবে ভিউয়ার্সরা, আপনারা যদি এরকমই গুরুত্বপূর্ণ তথ্য সবসময় পেতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনাদের কি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখতে হবে। তাহলে পরবর্তীতে যে কোনো ভিডিও আপলোড করলে আপনারা খুব তাড়াতাড়ি সেটার নোটিফিকেশন পেয়ে যাবেন। মানসিক চাপ সাধারণত শরীরে হরমোনের পরিবর্তন বলে মনে করা হয়, কিন্তু অনেক সময় মহিলারা প্রসব বেদনা এবং সন্তান প্রসবের সময় কিভাবে যত্ন নেওয়া হয় সেগুলি নিয়ে অতিরিক্ত চিন্তা করেন এবং এর কারণে একটি মানসিক চাপের পরিস্থিতি তৈরি হয়। এছাড়া গর্ভবতী মহিলা কাজ করলে ঘর ও পরিবারের মধ্যে ভারসাম্য বজায় রাখার চিন্তাও তাকে মানসিক চাপ দেয়। কারণ যাই হোক না কেন, এই মানসিক চাপ মা ও সন্তান উভয়ের জন্যই খারাপ প্রভাব ফেলে। বিশেষজ্ঞদের মতে মানসিক চাপের কারণে গর্ভাবস্থায় অনেক সময় একাধিক জটিলতা দেখা দিতে পারে। অনেক সময় অতিরিক্ত মানসিক চাপের কারণে ওই গর্ভবতী মহিলার রক্তচাপ বেড়ে যায়, যার কারণে গর্ভপাতের পরিস্থিতি তৈরি হতে পারে। এছাড়াও প্রিম্যাচিউর শিশুর জন্মের পরিস্থিতিও দেখা দিতে পারে। প্রিম্যাচিউর শিশুর মানে হলো গর্ভের বাচ্চার প্রসবের আগেই জন্ম হয়ে যাওয়া, যার জন্য বাচ্চার ওজন খুব কম হয় এবং এই কম ওজনের বাচ্চাদেরকে বড় করে তোলা ভীষণ কঠিন হয়ে ওঠে এবং কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় এই কম ওজনের বাচ্চাদেরকে বাঁচিয়ে রাখা সম্ভব হয়ে ওঠে না। মানসিক চাপ নেওয়ার ফলে মহিলার ঘুমের ব্যাঘাত ঘটে, তার খিদে না হওয়ার সমস্যা দেখা দেয় এবং এটি শিশুর স্বাস্থ্যের উপরও ক্ষতিকর প্রভাব ফেলে। গর্ভাবস্থায় অতিরিক্ত মানসিক চাপ গ্রহণকারী মহিলাদের শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা অন্য শিশুদের তুলনায় দুর্বল বলে মনে করেন বিশেষজ্ঞরা। এছাড়া গর্ভবতী মহিলাদের মানসিক চাপ শিশুর স্বভাবকেও প্রভাবিত করে, এ কারণে শিশুর প্রকৃতিতে রাগ, বিরক্তি ও মানসিক চাপ গ্রহণের অভ্যাস তৈরি হয়। তাহলে চলুন এখন জেনে নিই গর্ভাবস্থায় কীভাবে মানসিক চাপের সঙ্গে লড়াই করবেন। মানসিক চাপ এড়াতে সবচেয়ে ভালো উপায় হলো নিজেকে ব্যস্ত রাখা। নিজেকে এতটা সময় দেবেন না যে আপনার মনে ভুল কোনো চিন্তা চলে আসতে পারে। ব্যস্ত থাকার জন্য আপনি আপনার অবসর সময়ে আপনার প্রিয় কাজ যেমন ছবি আঁকা, স্কেচিং, গান গাওয়া, পড়া ইত্যাদি করতে পারেন। আপনার এই কাজটি আপনার সন্তানের উপরও প্রভাব ফেলবে এবং আপনার সন্তানও শান্ত ও সৃজনশীল হয়ে উঠবে। দু নম্বর কাজ হলো আপনার পর্যাপ্ত পরিমাণে ঘুম দরকার। নিজেকে ব্যস্ত রাখলে মন শান্ত থাকবে এবং ব্যস্ততার কারণে শরীর ক্লান্ত হয়ে পড়বে, এভাবে ভালো ঘুম হবে। গর্ভাবস্থায় ভালো 9 ঘন্টা ঘুমালে আপনার মানসিক চাপ কমবে এবং শিশুর স্বাস্থ্য ভালো থাকবে। এরপর চেষ্টা করুন বই পড়ার। গর্ভাবস্থার বই পড়া খুবই ভালো বলে মনে করা হয়, এর ফলে আপনার সন্তানের আইকিউও বেড়ে যায়। বইকে স্ট্রেস বাস্টার বলা হয়। এমন পরিস্থিতিতে সেই বইগুলো পড়ুন যা আপনাকে ইতিবাচকতা দেয় এবং আপনার চারপাশের ভাইবসকে ভালো রাখে। শেষ আরেকটি টিপস হলো ধ্যান করার অভ্যেস। নিয়মিত ধ্যান করার অভ্যেস করুন। ধ্যান আপনার মনকে নিবদ্ধ করে এবং শান্ত করে। এছাড়া বিশেষজ্ঞদের নির্দেশ অনুযায়ী কিছু সহজ ব্যায়াম করুন, এটি আপনাকে মানসিক চাপ কমাতে অনেক সাহায্য করবে। এই ছিল আজকের ভিডিওটি সামান্য কিছু টিপস, যার দরুন গর্ভবতী মহিলারা হয়তো গর্ভাবস্থায় অনেকটাই উপকৃত হবেন। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই রইল।
কেমন লাগলো আজকের এই ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এছাড়াও যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থাকে তাহলে কিন্তু সেটা কমেন্টে জানাবেন, আমি অবশ্যই চেষ্টা করব নেক্সট কোনো ভিডিওতে আপনাদের প্রশ্নের উত্তর নিয়ে আসার। তো ভিউয়ার্সরা, দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।